হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি এতদিন গোচর করছিল ধনুরাশিতে, বৃহস্পতির এটা নিজস্ব ঘর, তো এখানে বৃহস্পতি ভালোই ফল দিয়েছে। এবারে আমরা জানব বৃহস্পতি মকর রাশিতে গোচর করে কেমন ফল দেবে। মকর রাশিটা কিন্তু বৃহস্পতির নিচস্থ ঘর, অনেকের ধারণা আছে এখানে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে না। মকর রাশিতে অলরেডি শনি সক্ষেত্রীয় অবস্থায় গোচর করছে, তাহলে এখন মকর রাশিতে বৃহস্পতি এবং শনি একই সাথে গোচর করছে। বৃহস্পতি এবং শনি মকর রাশিতে বসে সমস্ত রাশিকে মোটামুটি একটা ভালোই ফল প্রদান করবে, কোনো খারাপ ফল কিন্তু প্রদান করবে না, আগেই বলে দিলাম। তাহলে চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী কেমন ফল দেবে না দেবে। আরও একটি বিষয়টি হচ্ছে বৃহস্পতি এখানে থাকবে 20 নভেম্বর 2021 সাল পর্যন্ত, এক বছর আমাদের লাইফে বৃহস্পতির কি প্রভাব থাকবে না থাকবে অবশ্যই কিন্তু আমাদের জেনে নিতে হবে। জানবো বৃষরাশির মানুষরা কেমন ফল পাবে না পাবে। এই সময় ভাগ্যের উন্নতি কিন্তু আপনারা দেখতে পাবেন, সিনিয়রদের সাথে আপনাদের রিলেশন কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো হবে, উচ্চশিক্ষার জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। এই সময় যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। এই সময় আপনাদের মধ্যে ধার্মিক চেতনার উন্মেষ কিন্তু হতে পারে। জানবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন। এই সময় আপনাদের হয় ওজন প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে, নয় ওজন প্রচণ্ড মাত্রায় কমে যাবে। জ্ঞানের ভাণ্ডার কিন্তু এই সময় আপনাদের সমৃদ্ধ হয়ে উঠবে। এই সময় আপনারা প্রচণ্ড পরিমাণ নলেজ কালেক্ট করতে কিন্তু ভালোবাসবেন, সুখ সমৃদ্ধি এই সময় কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের সঞ্চয়ও কিন্তু প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো বৃহস্পতি এবং শনির সপ্তম দৃষ্টির ফলে আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন। ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো হবে আপনাদের, ভাই বোনের কেরিয়ার কিন্তু এই সময় প্রচণ্ড মাত্রায় ডেভেলপ করবে। যারা সেলসে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা ভালো, বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা বিবাহিত তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। এই সময় আপনাদের কমিউনিকেশন কিন্তু প্রচণ্ড মাত্রায় ডেভেলপ করবে, যার ফলে কিন্তু লাইফে অনেক সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকবেন। এবার জানবো বৃহস্পতির নবম দৃষ্টির ফলে আপনারা কেমন ফল পাবেন না পাবেন। নতুন প্রেম, লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে। পড়াশোনায় উন্নতি ডেফিনেটলি, আপনার সন্তান কিন্তু পড়াশোনায় উন্নতি এই সময় করবে। সন্তানকে নিয়ে যারা প্রচণ্ড চিন্তার মধ্যে ছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, সন্তান দেখবেন প্রচণ্ড কেরিয়ারে ফোকাস কিন্তু এই সময় হয়ে যাবে, সন্তান লাভের যোগও কিন্তু এই সময় আপনাদের থাকছে। যারা প্রেম করে বিবাহ করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। জানবো শনির তৃতীয় দৃষ্টির ফলে আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন। এই সময় আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো থাকবে, অর্থ যোগ কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো থাকবে। এই সময় আপনারা আপনাদের সেভিংসটাকে কিন্তু প্রচণ্ডভাবে বাড়িয়ে তুলতে পারবেন। জানবো শনির দশম দৃষ্টির ফলে আপনারা কেমন ফল পাবেন না পাবেন। বন্ধু যোগ কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো, এই সময় কিন্তু আপনাদের বাত সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনাদের লোন শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় বেশি। তাহলে বন্ধুরা, বৃষরাশির মানুষদের বৃহস্পতি রাশি পরিবর্তন অনুযায়ী কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য সাথে থাকতে হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে।